হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মেস কিচেনের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো লইট্টা শুটকি ভুনা। অলরেডি যারা লইট্টা শুটকি ভুনা খেয়েছেন তারা জানেন এটা খেতে কতটা মজার হয়ে থাকে, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 7 পিস লইট্টা শুটকি নিয়েছি। এটা এখন আমি একটু ছোট করে কেটে নিয়ে ফুটন্ত গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবো। শুটকি মাছগুলো 5 মিনিট ভিজিয়ে রাখার পর আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্নার জন্য আমি একটি প্যান নিয়েছি। এখন দিয়ে দিব 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব। এখন দিব 2টা ছোট তেজপাতা, 1টা ছোট সাইজের দারচিনি, আর দিয়ে দিব 3-4টা এলাচ। এখন আমি গরম মশলা সহ পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে, এবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ। এবার বাটা মশলাগুলো 2 মিনিট একটু কষিয়ে নিব। এবার দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী। এবার আবার সবগুলো মশলা 1-2 মিনিট একটু কষিয়ে নিব। এবার সামান্য পানি দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকি মাছ, আর দিব ছোট করে কেটে নেওয়া সামান্য ফ্রেশ রসুন। এবার আমি শুটকি এবং রসুনের কোয়াগুলো মশলাগুলোর সঙ্গে 2-3 মিনিট কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব প্রায় 1/4 কাপ ফুটন্ত গরম পানি, আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ। এবার শুটকিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে, আর শুটকিটা ঘুনা ঘুনা হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।